2021-এ বিধানসভা নির্বাচনকে পাকিচ্ছ করে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দল 19-এর লোকসভা ভোটের ফল বেরোনোর পর বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ভোট যত এগোচ্ছে তত উল্টো ছবি ধরা দিচ্ছে বাংলায়। সিপিএম কংগ্রেস তো বটে, বিজেপি ছাড়াও দলে দলে কর্মী সমর্থক যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে, যা দেখে মুখে হাসি চড়া হচ্ছে তৃণমূল নেতৃত্বের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযোগ্যকে কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন তারা। রবিবার সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং জননেতা মধুমিত্রের উপস্থিতিতে কামারহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আহ্বানে কামারহাটি 1 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভূকর্মী সমর্থক। এদিন উপস্থিত নেতৃত্ব বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তার উন্নয়ন কর্মযোগে সামিল হতে বিরোধী রাজনৈতিক দল থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। রক্তদান জীবনদান রক্তদান।